বেঙ্গলি ব্লগ সঙ্গীত অভিজিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, আমি আজকে ওই ইলিশ মাছ আমাকে এনে দিয়েছিল, তো ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার হচ্ছে আমি নুন দিয়ে নিচ্ছি, নুন এটা ম্যারিনেট করে রাখবো, নুন দিয়ে, হলুদ দিয়ে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে। আর মাছটা আমি কাঁচাই রান্না করব। আমি ইলিশ মাছ সবসময় কাঁচা রান্নাটাই পছন্দ করি, আমার ভেজে রান্না ভালো লাগে না। যেটা এটা হচ্ছে দই সর্ষে ইলিশ করছি, তো সেই জন্য দেখো আমি মাছটাকে এবার মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার ভালো করে এটাকে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওদিকে মাথাটা রয়েছে, মাথাটা আমি ধুয়ে পরে ভেজে রাখবো, হচ্ছে কালকে পুঁই শাক বা ওই কোনো শাক যদি এনে দিতে বলবো, শাক দিয়ে মাথাটা করব। তো দেখো আমি এগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এবার দেখো একটা মাছটা আমি সাইডে রেখে দিলাম। এবার হচ্ছে একটা পেস্ট তৈরি করব, যার মধ্যে থাকবে হচ্ছে লঙ্কা। এবার লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী দেবে, যে লঙ্কায় বেশি ঝাল আছে সে তার পরিমাণ কম দেবে। তো আমার লঙ্কায় অনেক ঝাল ছিল, তো সেই জন্য আমি তিনটে দিলাম। এবার আমি এই চামচটা ইউজ করছি, এটা হচ্ছে চা চামচ। এই টিস্পুনের হচ্ছে 5 থেকে 6 টেবিল চামচ আমি সর্ষে দিয়ে নিয়েছি, সরি টেবিল চামচ বললাম, টিস্পুন। চা চামচের 4 থেকে 5 চামচ আমি সর্ষে দিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ নুন, কারণ নুনটা দিলে কি হয়, অনেক সময় সর্ষেটা ভালো পেস্ট হয় না বা তেতো হয়ে যায়, নুনটা দিলে তেতো হবে না। নুন কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে তেতো হয় না। এবার দেখো এই দইটা আমার কাছে সামান্যই ছিল, তো এই এই চা চামচের আমি 3 চামচ দিলাম। এবার দেখলাম আমার দই, আমি তো এই ঘরেই পাতি দই, তো দইটা আমার পাততে একটু দই লাগবে, তো সেই জন্য আমি একটু দই তুলে নিলাম। তো এটা আমার ঘরে পাতা দই, মোষের দুধের আমি দই পেতে রেখেছিলাম সেটা দিয়ে। এবার এরকম এবার একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো কি সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে, কালারটাও কি সুন্দর। এবার কড়াইয়ে আমি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি সবসময় ভাপাটা আমি পছন্দ করি সর্ষের তেলে করা। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জাস্ট ফ্লেভারের জন্য, অনেকে দেয় অনেকে দেয় না, আমার মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি মৌরিটা মানে সামান্য জাস্ট মৌরি দিয়ে নিয়েছি আর হচ্ছে কালো জিরে। তো এটাকে একটু ভাজতে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তো এটাকে একটু ভাজা ভাজা হবে, মৌরির ফ্লেভারটা পাওয়া যাবে কাঁচা লঙ্কা। এবার দিয়ে নিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা। মৌরি কেউ চাইলেও দিতে পারো বা স্কিপ করতে পারো, আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে। এবার যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে নিলাম। এবার এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার যেটা ধরো যে মিক্সার গ্রাইন্ডারের যে বক্সটা, ওটা যদি লেগে থাকে জারটায় কিছুটা, তো সেটা আমি জল দিয়ে রেখে দিয়েছি, ওটা পরে আমি দেব। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ মাছটা তো তেলে তো আমি ভাপাবো, আমি ভাজিনি মাছটা। এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো। এবার এটাকে ভালো করে মিক্সড করব, একটু কষিয়ে নেবো ভালো করে। দেখো কালারটাও কি সুন্দর একটা আসবে, আর খেতেও দারুণ টেস্টি হয়। আমি সবসময় কাঁচাই রান্না করি, আমার কাঁচাটাই খুব ভালো লাগে খেতে, ইলিশ মাছ বিশেষ করে। এটাকে কিছুক্ষণ একটু আমি ভেজে নেবো তেলে এইভাবে করে। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি তখনই বললাম মিক্সার জারে যেটুকু সর্ষে লেগে আছে তার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও কিছুক্ষণ একটু ফুটতে দেব, জাস্ট 2-3 মিনিট মতো ফুটতে দেব। তো এটা 3-4 মিনিট মতো কিছুক্ষণ ফুটেছে। এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি,
কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম ফার্স্টেই যে আমি এটা কাঁচা রান্নাই পছন্দ করি, অনেকে ইলিশ মাছ ভাপা করে সেটাও কাঁচাই করে, তো আমি এটা দই সর্ষে করছি, আমার কাঁচাটাই খুব ভালো লাগে। তো দেখো এইভাবে আমি দিয়ে নিলাম সব মাছগুলো, সবগুলোকে একটু ঝোলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেবো, মানে চুবিয়ে দেবো আর কি। তো একটু ফুটে উঠতে শুরু করেছে, এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য মাছগুলোকে। এবার দেখো আমি চাপা খুলে দিয়েছি, এবার এরকম হয়েছে। এবার মাছগুলোকে সামান্য একটু একটু উল্টে দেবো, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একটু উল্টে দেবো সবগুলো। তো এইভাবে সবগুলোকে একটু একটু করে উল্টে একটু নাড়িয়ে দিতে হবে। এবারে আমি একটু আমার মোটামুটি হয়ে গেছে, আর ওই 2-3 মিনিট মতো জাস্ট হবে। তো আমি এবার এগুলোকে আর একটু মানে ফুটে ঝোলটা ফুটে উঠছে, তো তার মধ্যেই সবগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি চারপাশটা। এবার একটু দেখো একটু কেটে দেখবো, একটু কেটে দেখছি আমি হয়ে গেছে, আমি কেটে দেখে নিলাম, তো এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো দেখো এবার আমি সার্ভ করবো। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমি 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, এবার লাস্টে আমি যেটা দেবো হচ্ছে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল, সেটা একটু ওপর থেকে 1 চামচ মতো কি 1.5 চামচ মতো এরকম ছড়িয়ে দেবো। তো যারা যারা আমার চ্যানেলে ডেলি ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই পাশে থেকো, আমাকে ভালোবেসো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও করনি তারাও করে দিও।